ফেরাউন যেমন কাদা খেতে খেতে যেমন মরেছে ঠিক একই রকম পতন হাসিনা খালারও হয়েছে সে যখন বিদায় না কান্না আর কান্না কান্না আর কান্না মানে কাদা খাওয়ার থেকেও বড় জঘন্য তার বিদায় হয়েছে হাসিনার যে সমস্ত কাজকর্মগুলো একরকম ফেরাউনের সঙ্গে যেন প্রায় আশি পারসেন্ট মিল আছে কেন বলেছি ফেরাউনের রক্তের ভিতর বৈশিষ্ট্য যেমন যেমন ছিল ফেরাউনের চরিত্র যেমন যেমন ছিল ঠিক তদ্্রুপভাবে হাসিনার ভিতর ওই সমস্ত চরিত্রগুলো ফুটে উঠেছে আমি আপনাকে স্পষ্ট করবো আপনাদেরকে একটা একটা করে আমি স্পষ্ট করছি একটু লক্ষ্য করেন হাসিনা যখন পালিয়ে যাচ্ছিল এই সময়ের বিষয়টা একটু খেয়াল করে দেখেন এদিকে যেমন ফেরাউন কি করেছিল সে যখন স্বপ্নে জানতে পারলো যে আমার গদি বা আমার চেয়ার একজন দখল করবে আমার গদি চলে যাবে তখন সে কি করেছিল তার কাছাকাছি বসতি যারা ছিল তাদের নাম কি তাদের নাম হলো বনু ইসরায়েল এই বনু ইসরায়েলদের সন্তান বনু ইসরায়েল বংশের যারা সন্তান এই সন্তানদেরকে যাদের পেটে সন্তান আছে গর্ভবতী মায়েদেরকে সন্তানের কথা খেয়াল রাখতো তারা জরিপ করতো একটা 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 মাদেরকে কি করতো তারা জরিপ করতো অমুক জায়গায় অমুক মায়ের পেটে সন্তান আছে অমুক জায়গাতে অমুক মায়ের পেট অর্থাৎ গর্ভধারিণী হয়েছেন তো এরকমটা লক্ষ্য করে তারা রাখতো রেখে দিয়ে তখন কি করেছে এই সামনে যে সমস্ত গর্ভধারিণী মাদেরকে পেত তারা তাদেরকে লক্ষ্য রেখে দিয়ে এরপরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হতো জানতে যদি পারতো এটা পুরুষ তাহলে তাকে ধরে পা ধরে দুই পা ধরে কেউ কি করতো ফেড়ে ফেলে দিত মানে একদম দুই দিকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিত ফেরাউনের কিছু বৈশিষ্ট্যের সঙ্গে আপনি একটু মিল দেখেন ফেরাউনের রক্ত যেমন ছিল ওই বংশের উদ্ভূত রক্ত বাকি রক্ত মনে হয় সম্ভবত হাসিনা রক্তের সঙ্গে সম্পূর্ণ মিলে গেছে এখানে এসে মনে হয় ওই রক্ত মিলেছে কোনো না কোনো কারণগতভাবে তার বংশ হয়তো এখানে পরম্পরা এসেছে আল্লাহ জানেন তবে আমি বলতে চাই এই হাসিনা যে সমস্ত কাজকর্ম করেছে ফেরাউনের সঙ্গে কিভাবে মিলছে দেখেন সে যখন পাঁচই আগস্ট দু সাল পালিয়ে যেতে বাধ্য হয় আপনি কি জানেন এর পিছনে কাদের হাত বা কি কারণ এর ভিতরে আছে এর কারণ আপনি একটু লক্ষ্য করে দেখেন প্রথমে ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে একটা আন্দোলন শুরু হয় এই আন্দোলনটা কোটা আন্দোলন কি বিষয় গোটা আন্দোলন হলো যারা বাংলাদেশ উনিশশো একাত্তর সনে যখন স্বাধীন হয় এই সময়ের পাকিস্তানের সেনাবাহিনীদের কাছ থেকে যারা সশস্ত্রভাবে এবং ওই দেশের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানটাকে বাংলাদেশে রূপান্তরিত করার জন্য যারা দেশকে রক্ষা করার জন্য যারা কি করল শহীদ হলো মারা গেল অথবা বেঁচে থাকলো এরা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার এটাকে বলো মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে নাতি নাতনিদেরকে হাসিনা সরকার চাকরি দেবে বা পরীক্ষার পরীক্ষায় উত্তীর্ণ করবে এরকম কত পার্সেন্ট সেটা হলো ষাট পার্সেন্ট ছয় শূন্য ষাট পার্সেন্ট এতটা পরিমাণ আর বাকি যারা মেধা মেধাবী ছাত্র স্টুডেন্টস যারা আছে তাদেরকে এই কোটা পর্যায়ে কতটা থাকবে চল্লিশ পার্সেন্ট মাত্র আমরা তো পরিষ্কার বলি এ কারণেই এই কোটা এদিকে ওর চাকরি ওর ঘুষ এই করে করে যে ডাক্তারগুলো তৈরি হয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশে চিকিৎসার হাল এখনো পর্যন্ত উন্নত হয়নি এ কারণেই কারণ তাদের চিকিৎসা ভালো হবে কি করে তারা কোটা দিয়ে চাকরি দেয় ঘুষ নিয়ে চাকরি দেয় আপনাদের কাছে বলতে চাই তারা যে মেধার ব্যাপারটাকে তারা গুরুত্ব দেয়নি এবং তারা মুক্তিযোদ্ধার নাতি নাতিনাতনিদেরকে তারা গুরুত্ব দিয়েছে শেখ হাসিনা সে এটাকে গুরুত্ব দিয়ে তখন ষাট পার্সেন্ট কোটার পক্ষে রেখেছিল চল্লিশ পার্সেন্ট মেধার পক্ষে রেখেছিল এরপরে এই আন্দোলন নতুনভাবে যখন শুরু হয় এটা কবে দুই সালে এই কোটা আন্দোলন সংস্কারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে তার মানে কোটা যেটা কোটাটা আপনার রেখেছেন ষাট পার্সেন্ট এটাকে সংস্কারের প্রয়োজন এটা নিয়ে যারা মেধাবী ছাত্র ছাত্রী তারা কম বেশি অনেকেই তারা আন্দোলন শুরু করে এই আন্দোলনের পক্ষপাতিত্বে বহু বুদ্ধিজীবী বহু শিক্ষিত বহু আউলামা সমাজ বহু আলেমরা তারা অনেকেই এটার সাপোর্ট করেছিলেন এবং সাপোর্ট এখনও করেন এই কোটাকে তখন কি করে এই আন্দোলন যখন বারবার হতে থাকে যেমন বাংলাদেশের একজন ব্যক্তি ওই ব্যক্তির নাম হলো নূর এই নূর নামক একজন সন্তান বা ছেলে এই লোকটা আন্দোলন শুরু করে নুরুল হক নূর এই লোকটা আন্দোলন শুরু করে দুই সাল থেকে তো সেই সময়ে হাসিনা তখন কি করে এটাকে রাগের বসে এক বছরের ভিতরেই রাগের বসে ওটাকে কি করে ক্লোজ করে দেয় মানে কোটা কোনো কিছুই থাকবে না কোটার দ্বারা কোনো চাকরি হবে না কোটার দ্বারা বা মুক্তিযোদ্ধার বা কোনো কিছু কোটা কিছুই রাখেননি এটা যখন বন্ধই করে দেয় মানুষও ঠান্ডা হয়ে যায় মানুষ আর কিছু জানায় না কোনো কিছু বলেই না এমত অবস্থায় এটা আবার নতুন করে শুরু হয় যখন দুই সালের পাঁচই জুন যখন বাংলাদেশ হাইকোর্ট থেকে লিখিতভাবে একটা রায় বের হয় যে কোটার পক্ষে ষাট পার্সেন্ট কোটা থাকবে আর চল্লিশ পারসেন্ট মেধাদের জন্য কি করা হবে চাকরি বা যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ করা হবে এই যে চান্স পাওয়ার বিষয়গুলো চাকরিতে চান্স পাওয়ার বিষয়গুলো মানুষ তখন এবার ক্ষিপ্ত হয়ে গেল এবারে মানুষ তখন আন্দোলন শুরু করলো আন্দোলন শুরু করার পরেই শান্তভাবে শান্ত মেজাজে মানুষ আস্তে আস্তে আন্দোলন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিভার্সিটিতে আন্দোলন শুরু হয় কিন্তু এই আন্দোলনকে থামানোর জন্য আন্দোলনকে বন্ধ করার জন্য হাসিনা কি করে একটা একটার পর একটা ভুল শুরু করে আন্দোলনকে থামানোর জন্য এরপরে যখন আন্দোলনের দিকে ভিডিও করে সাংবাদিকরা ওই সংবাদ সংগ্রহ করার পরে আবার হাসিনা এই বেইমান নামক সরকারের কাছে এসে হাসিনার সামনে এসে ইন্টারভিউ নেয় যে কোটা সংস্কারের প্রয়োজন আছে এই ব্যাপারে আপনার মতামত কী জনগণ চাচ্ছে বা ইউনিভার্সিটি এবং বিভিন্ন রকম কলেজ বিভিন্ন রকম স্কুল বিভিন্ন রকম মাস্টার এরা অনেকেই চাচ্ছেন যে কোটাটা সংস্কারের প্রয়োজন যেটাতে কোটা সংস্কারের ভিতরে থাকবে অন্তত পাঁচ পাঁচ থাকলে ভালো হয় তখন হাসিনা আবার সেই পুনরায় রাগের পরিচয় দেয় একটা কথাই বলে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলে আপনি হারবেন তো হাসিনা সেই ভুলটা করলো সে প্রথম একটা ভুল করেছিল সেই সময় মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা চাকরি করবে না তো রাজাকারের আকারের নাতি নাতনিরা চাকরি করবে এই কথা সে যখন বলে তার মানে এই কথা থেকে একটা যুক্তি বের হয় কি জানেন মুক্তিযোদ্ধা যদি ধরা হয় বাংলাদেশে জনগণ কত কেউ বলেন ষোলো কোটি কেউ বলেন সতেরো আঠারো কোটি তো এই সতেরো আঠারো কোটির ভিতরে সব্বাই তো মুক্তিযোদ্ধা না এতে যদি ধরেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা যদি হয় তো সর্বোচ্চ তাদের বংশ পরিচয় যদি দেখা যায় তাহলে হবে কত এক থেকে দুই কোটি হতে পারে তো এই এক থেকে দুই কোটি জনগণ এরা মুক্তিযোদ্ধার দলের ভিতরে আছে কিন্তু আর বাকি জনগণ তাহলে কি সবাই না রাজাকারের নাতি নাতনি এটা জনগণের হৃদয়ে আঘাত লাগে এটা নিয়ে যখন হয় তখন সকলেই বিশাল একটা আন্দোলন শুরু করে সেই আন্দোলনের বিভিন্ন রকম বাক্য থাকে তুই কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তো এই এই কথাটার পরিপূর্ণতার দিক মানুষ এরপরে যখন এই আন্দোলন আর থামানো যায় না তখন এই থামানো যখন যাচ্ছে না তখন আস্তে আস্তে মানুষের একটা ক্ষোভ বের হয়ে আসে এই আন্দোলনের জোশ আস্তে আস্তে বাড়তে থাকে মানুষ মানুষ সর্বস্তরের এবার বের হতে থাকে যারা রাজনৈতিক মানুষ যারা অরাজনৈতিক মানুষ যারা ইসলামিক প্রতিনিধি মানুষ যারা অন প্রতিনিধি মানুষ যারা নাস্তিক যারা আস্তিক সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এবার রাস্তায় বের হয় আন্দোলনের ঝাঁপিয়ে পড়ে কেন এই যে এত জনসংখ্যক মানুষ এদেরকে মেধার তালিকায় না আরেক এদেরকে ট্যাগ লাগিয়ে দিল রাজাকার এই কথা বলার কারণে জনগণ একেবারে ক্ষেপে গেল তখন প্রথম ভুল ছিল তার ওই ইন্টারভিউয়ে বাক্য ভুল করা দুই নাম্বার তার রেগে যাওয়ার পরে পতনের আবার কারণ দেখেন সে পতন হতে শুরু হয়েছে দুই নম্বর সে যখন ভুল করতে শুরু করলো ছাত্রদের ওপরে নিজের রাজনৈতিক একটা দল ইউনিভার্সিটি কলেজ যেটা রাজ করে ওই দলের নাম হল ছাত্রলীগ এই দলদেরকে এবারে লেলিয়ে দেয় এরা তখন কি করে বিভিন্ন জায়গাতে জায়গাতে ছাত্র ছাত্রীদের সঙ্গে সংঘর্ষ খুন হত্যা গুম করা এগুলো করতে শুরু করে এবং লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে যেটাকে বলে মবলিনচিং বলেন এটা করতে থাকে মানুষকে ধরে ধরে মারে এরপরেও যখন জনগণ এই আন্দোলনকে বন্ধ করেন এবার পুলিশকে নামিয়ে দিল পুলিশকে গুলির অর্ডার করে দিল যেমন এই গুলির শিকার হয় আবু সাঈদ নামক একজন সন্তান যে একেবারে বন্দুকের সামনে বন্দুকের সামনে বুকটাকে চিতিয়ে দিয়ে একদম সম্পূর্ণ বলল আমাকে গুলি করে না হলে আমার দেশকে স্বাধীন করে আমাদের কোটার সংস্কার করে দেয় এভাবে সে দাবি জানাতে থাকে ওই বুকের ওপরে গুলি করলো একটা সন্তানকে খুব নেট দুনিয়া আমরা দেখতে পেয়েছি সন্তানের নাম হলো মুগ্ধ এই ছেলেটারও দেখা যায় এই ছেলেটা মানুষকে পানি বিতরণ করছে এই ছেলেটারও মাথায় গুলি লাগে এবং এই কাজ এই অন্যায় করে একমাত্র পুলিশ বাহিনীর দ্বারাই করায় এটা ভুল করেছে এই ভুলটা ছিল সম্পূর্ণ হাসিনার ওপরে বর্তায় এভাবে করে এই আবু সাঈদ এবং মুগ্ধ শুধু যে মৃত্যুবরণ করেছে এমনটা নয় মারতে মারতে সে সাড়ে তিনশো ওপরে সন্তান বাংলাদেশের সন্তানদেরকে শিক্ষিত সন্তানদেরকে সে হত্যা করে ফেলে পুলিশ বাহিনীর দ্বারায় এবং র্যাব বাহিনীর দ্বারাই পুলিশ বাহিনীর দ্বারাই এবং কনস্টেবলদের দ্বারাই এবং বিভিন্ন রকম বড় বড় পুলিশ কর্মকর্তাদের দ্বারাই আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই এরপরে আরও সে ভুল করতে থাকে যখন ছাত্র জনতাকে যখন দেখলো যে দমানো যাচ্ছে না তখন সে কারফিউ জারি করলো মানে পুরো দেশ সম্পূর্ণ রেড অ্যালার্ট রাস্তায় বের হওয়া যাবে না কোনো কিছু হাঁটা চলা করা যাবে না কোনো প্রয়োজনে রাস্তায় বের হওয়া যাবে না বের হলেই পুলিশ তাকে সম্পূর্ণ আন্দোলনকারী এটা মনে করেই তাকে তুলে নিয়ে জেলখানায় ভরে রাখবে আবার সেটার নাম দেওয়া হচ্ছে এটা নাকি নিরাপত্তা আসলে বলেন তো এটা কি নিরাপত্তা আপনি একটু থানায় আসেন আপনাকে করা হবে হবে ছেড়ে দেওয়া এটা নিরাপত্তা কোনো কারণ নেই কিছুই নেই এমনিই তুলে নিয়ে গেলেন এটাকে নিরাপত্তা বলছেন যিনি এটা হতে পারে না এই যে ভুলগুলো তারা করেছিল এবং এভাবে করে আল জাজিরা নামক একটি সংবাদ মাধ্যম আছে এই সংবাদ মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে প্রায় এক হাজারের উপরে বাংলাদেশের সন্তানদেরকে গুলি করে হত্যা করা হয়েছে বোমা মেরে হত্যা করা হয়েছে লাঠি দিয়ে মেরে মেরে হত্যা করা হয়েছে জেলখানায় নিয়ে নির্যাতন করে মেরে মেরে তাকে আহত করা হয়েছে আর আন্দোলনের উপরে যে কত মানুষকে যে গ্যাস বোমা মেরে যে মানুষকে আহত করা হয়েছে তার কোনো সীমারেখা নেই আমি আপনাকে বলতে চাইছি স্টুডেন্টদের উপরে যারা শিক্ষার মেরুদণ্ড যারা যারা জাতির মেরুদণ্ড যারা যারা জাতির ভবিষ্যৎ যারা তাদেরকে আপনি পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন এটাই তো আপনার পতনের জন্য যথেষ্ট ছিল তা আপনি তখনও হার মানেননি তখন আপনি নিজের মাথাকে নত করেননি এরপরে সন্তানরা তারা বলল শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আপনি তখনও মাথা নত করেননি আপনি বলেন তখন আপনি বলছেন না আমি তো ভুল করিনি আমি ক্ষমা চাইব কেন এই কেমন ধরনের মন্তব্য আপনার আপনি এটাকে প্রথমেই যখন আন্দোলন যখন শুরু হয়েছে আপনি পুলিশ নামানোর আগে তাদেরকে নিয়ে বসে আপনি কি করতেন সমস্যা সমাধান করে নিতে পারতেন আপনি করেননি আপনি করেছেন তাদেরকে একেবারে শেষ করে দিয়েছেন এর পরেই এবারে মানুষ তখন এই ভুলগুলো দেখেন তার কত বেশি হয়ে ছিল সে হেলিকপ্টার করে উপর থেকে গ্যাস বোমাতা সে নিক্ষেপ করে এবং সেখান থেকে উপর থেকে যেখানে রাস্তায় রাস্তায় যেখানে মানুষ থাকে সেখানে উপর থেকে গুলি বা ফায়ার করতে শুরু করে এটা কেমন ধরনের নৈরাজ্য কেমন ধরনের শিক্ষা আপনার ভিতর আপনার ভিতরে ন্যূনতম মানবতা নেই যে সন্তানরা শান্তির সঙ্গে মিছিল করে আন্দোলন করে তাদেরকে গুলি করতে হবে নির্মমভাবে একেবারে শেষ করে দিতে হবে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে এটাই ছিল আপনার শিক্ষা আপনার বাবার আদর্শ তো এমন ছিল না শেখ মুজিবুর এনার আদর্শের ভিতরে শেখ মুজিবুর রহমানের আদর্শের ভিতরে এমন আদর্শ ছিল না তিনি মানুষকে ভালোবাসতেন জনগণকে ভালোবাসতেন এটা ইতিহাস বলে এটা বহু মানুষ এটা বলে থাকে এই জন্যই তার নাম বঙ্গবন্ধু এই জন্যই তাকে বলা হয় জাতির পিতা এই জন্যই ভালোবেসে বলা হয় মুসলিমদের আকিদা থেকে মুসলিমদের ভালোবাসা থেকে যে জাতির পিতা বলা হয় তা হল নবী ইব্রাহিম আলি হিসালুয়সাল্লাম অথচ মানুষ তাকে নাম দিয়েছে ভালোবেসে কিন্তু আপনি সেই সম্মানটাকে রক্ষা করতে পারলেন না এর কারণে আপনি কি করলেন আরও ভুল করতে থাকলেন ছাত্রদেরকে আপনি বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন জেলখানায় নিয়ে গেলেন আপনি তাদেরকে রিমান্ডে নিয়ে গেলেন তাদেরকে আদালতে তুললেন এমন কি আপনি নয় বছরের নয় বছরের শিক্ষার্থী এগারো বছরের শিক্ষার্থী তাদেরকেও আপনি তুলে নিয়ে গেছেন এমনকি সতেরো বছরের শিক্ষার্থীকে আপনি তুলে নিয়ে গিয়ে জেলখানায় তুলেছেন তাদেরকে আপনি রিমান্ডে নিয়েছেন এটা আপনার পতনের জন্য যথেষ্ট ছিল না আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে শেখ হাসিনার যে সমস্ত ভুলগুলো ছিল আরও দেখেন ইন্টারনেট বন্ধ করেছে ছাত্রদেরকে দমানোর জন্য বাংলাদেশের জনগণকে সে দমানোর জন্য কি করেছে চারিদিকে মানুষের হয়রানি শুরু করেছিল বাড়ি বাড়ি গিয়ে মানুষকে গুম করা শুরু করল জিজ্ঞাসাবাদ শুরু করলো এরপরে আসি ওই জনগণ কিন্তু শেখ হাসিনাকে নাম দিয়েছিল জননেত্রী অথচ শেখ হাসিনা কী করলো জনগণের সরকার হওয়া বাদ দিয়ে জনগণের উপর দরদ দেখানো বাদ দিয়ে সে কি উঠল যে কী করলো জনগণের উপরে অরাজকতা শুরু করলো যেটাকে বলে ফ্যাসিস্ট একটা সরকার যেটাকে বলে একজন ডিকটেটর একজন স্বৈরাচার সরকার যে সে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে এমন কি এই সামনে যে দুই সালের যে ভোট হলো এই ভোটে সে বিপুল সংখ্যায় এমপি ভোটে সে জয়যুক্ত হল এবং সে পুনরায় আবার প্রধানমন্ত্রী হল অর্থাৎ পনেরো বছর হয়ে গেল সে নিজের ওই গদিতে বসে আছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই রকম বৈশিষ্ট্যই ছিল ফেরাউনের ভিতরে এবং রাজনৈতিক ব্যাপারে যে সমস্ত ধর্মীয় আলেমরা রাজনীতির ব্যাপারে যারা হক কথা বলতো তাদেরকে তিনি তুলে নিয়েছেন যেমন আছে জসীম রহমানি তিনি এখনো বেঁচে আছেন তিনি অ্যারেস্ট করেছেন মুফতি আমির হামজাকে তিনি অ্যারেস্ট করেছেন আল্লামা মামুনুল হককে তিনি অ্যারেস্ট করেছেন বাংলাদেশের নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানি সাহেবকে বহু মানুষকে তিনি হেনস্থা করেছেন এবং রাজনৈতিক রাজনৈতিক পর্যায়ের দেখা যায় খালেদা জিয়াকে তিনি অ্যারেস্ট করেছেন এবং তাকে আজীবন কারাদণ্ডে রেখেছিলেন এগুলো কি আপনার পতনের জন্য যথেষ্ট ছিল না আপনি কি মনে করেছিলেন যে আপনার পতন হবে না কোনোদিন আপনার মৃত্যুও হবে না যারা স্বৈরাচার যারা ডিকটেটর যারা স্বৈরাচার শাসক হয় যারা ফ্যাসিস্ট শাসক যারা হয় তারা এরকমই চিন্তাভাবনা করতে থাকে যে আমার কোনো দিন পতন হবে না নিজের গদি চেয়ার বাঁচানোর জন্য কত কি যে করেছে আপনি একটা একটা করে একটু নমুনা দেখেন তার পতনের কারণ কি এক সে যখন থেকে গদিতে এসেছে দুই হাজার আট নয় সালের পরে যখন গদিতে এসেছে তার পরে পাঁচ বছর পরে যখন ইলেকশন হলো সে কি করলো দেশের যে সমস্ত নিয়ম ছিল শৃঙ্খলা ছিল যে সমস্ত আইন ছিল বিধান ছিল সেগুলোকে সে পরিবর্তন করতে শুরু করলো নিজের ইচ্ছা মতো সাজাতে শুরু করলো নতুন নতুন আইন পাশ করতে শুরু করলো যেগুলো দিয়ে কি করা যায় যে সরকারের বিরুদ্ধে কথা বলে সরকার যাদেরকে ভালোবাসে তাদের বিরুদ্ধে যখন কথা বলবে তাদেরকে কি করা হবে মেরে ফেলে দেওয়া হবে যেমন আবরার ফাহাদ নামে একজন সন্তান ছিল ঢাবির মানে একজন মেধাবী ছাত্র ইউনিভার্সিটির সেই ছাত্রটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল এর নাম হলো হাসিনা সরকার ঠিক একই রকমভাবে যদি দেখা যায় মানুষকে হত্যা করার জন্য যত রকম চক্রান্ত সব করেছে এরা কি করেছে মাহফিল বাঞ্চাল করে তার মানে আপনি কোরআনের হাদিসের আলোচনা করার জন্য একটা মাঠে ময়দানে একটা আলোচনা সবার রাখবেন তার জন্য পারমিশন নেওয়া লাগবে কোথায় নেতাদের কাছ থেকে নিতে হবে পুলিশের কাছ থেকে নিতে হবে তারপরে গিয়ে আপনি একটা মাহফিল সাজাতে পারবেন তারপরে গিয়ে আপনি চাঁদা কালেকশন করতে পারবেন তার আগে হবে না অথবা আপনি সম্পূর্ণ সব কিছু ব্যবস্থা করে নিয়েছেন মাহফিলের অনুমতি নিয়েছেন এখন আপনাকে আবার যখন আপনি ব্যানার ছাপাবেন ওই ব্যানারের ভিতরে ওই রাজনৈতিক নেতাদের নাম ওখানে দিতে হবে না হলে মাহফিল করতে দেওয়া হবে না এই যে স্বেচ্ছাচারিতা নিজের যা মনে চাই তাই করব এই যে যে সমস্ত উদ্ধতা এগুলো আল্লাহ সহ্য করেন না দুই নম্বর পয়েন্টে আসি মানুষ যে তার বিরুদ্ধেই যেত যে তার বিরুদ্ধে শক্ত কথা বলতো তাদের নামে কেস লাগিয়ে দাও তাদেরকে রিমান্ডে নিয়ে দাও জেলখানায় ভরে দাও ভরে দিয়ে তাদের কি কী করো যেমন আপনি দেখেন জামাতি ইসলামী বিএনপি এরপরে জাতীয় পার্টি এ এ ধরনের বাংলাদেশের যত রকম পার্টি আছে এদেরকে আমাদের দেশের মিডিয়া বহু আছে যেমন রিপাবলিক বাংলা বলেন টিভি নাইন বলেন এরা এমনভাবে সংবাদ প্রচার করছে যেন এমনভাবে সংবাদ প্রচার করছে হাসিনা আমাদের দেশের যেন প্রধানমন্ত্রী এমন একটা ভাব তৈরি করে ফেলেছে বাংলাদেশের একজন হিন্দু মহিলা সে ফেসবুকে লিখেছে টিভি নাইন এবং রিপাবলিক বাংলা আপনারা যেভাবে সংবাদ প্রচার করছেন উপস্থাপন করছেন ভাই আপনাদের কাছে একটা অনুরোধ বাঙালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে দেন আর আপনাদের হাসিনার এত ভালো লাগে ওই হাসিনাকে এনে মুখ্যমন্ত্রী বানিয়ে নেন আস্তা ফিরুল্লাহ আমরা কি এটা চাই এটা হলো মানে একটা আমাদের দেশ হলো কি এটা হলো স্বাধীন দেশ এখানে অবশ্যই নিজের আপনার বাক্য আপনি আপনার স্বাধীনতা অনুযায়ী বলতে পারেন তার মানে এইটা বিদেশের একজন সরকারের পতন হচ্ছে তার কারণ কি তার দুর্নীতি তার স্বেচ্ছাচারিতা তার অত্যাচার তার জুলুম তার নির্যাতন এর কারণে তার পতন হচ্ছে আর আপনি তার পক্ষপাতিত্ব নিয়ে আপনি বলছেন হাসিনার বাবা এই ছিল অমুক ছিল তমুক ছিল হাসিনার ছেলে এই বলেছে হাসিনা ওই বলেছে হাসিনার ছেলে নাকি বলেছে যে আমার মা তো পদত্যাগ ঘোষণা দেয়নি এটা মিথ্যা প্রচার করা হচ্ছে আমি আপনাকে বলছি হাসিনার সন্তান আপনার নাম সজীব তো এই যে জয় সাহেব আপনি এই যে কথা বললেন তো আপনার মা পালিয়েছে কেন এটা তো প্রয়োজন ছিল আপনার মা সেখান থেকে পালিয়েছে যদিও আপনার দেশের অবস্থা যেমন ছিল জনগণ যে বিপদের ভিতর পড়ে আছে এই অবস্থায় ফেলে রাখা উচিত নয় আমি বলতে চাই যারা আমাদের দেশের বিষয় নিয়ে অন্য দেশকে আমাদের দেশের ভিতরে এগুলোকে ঢোকাচ্ছেন ভাই সাংবাদিক মাধ্যমের ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে আমরা অনুরোধ করি ভাই আপনারা থামেন অন্য দেশের গণ্ডগোল অন্য দেশে থাকতে দেন সেই গণ্ডগোল আমার দেশে আপনারা উপচে ফেলে দিলেন কেন এটাকে আপনারা এইভাবে আমাদের মুসলমানদের ওপর আপনারা চাপিয়ে দিচ্ছেন আমি বলতে চাই এই হাসিনা জনগণকে এরপরে কোর্টে তুললো জেলে নিল এরপরে যখন সেই সমস্ত মানুষদেরকে যখন দমানো গেল না নেতাদেরকে তখন এর ভিতরে একজনকে ফাঁসি দেওয়ার রায় দিয়ে দিল তার নাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকে জেলের ফাঁসির রায় দিলো যখন চারিদিক থেকে বিশ্ববাসীর দরবার থেকে সারা পৃথিবী থেকে যখন আন্দোলন হলো তখন হাসিনা এই রায়কে আবার প্রত্যাখ্যান করে পরিবর্তন করে দিল কি করলো না তার আজীবন কারাদণ্ড থাকবে তাকে ফাঁসি দেওয়া হবে না আমি আপনাকে বলছি এই আজীবন কারাদণ্ড দেওয়া হলো এবং আল্লামা সাইদি রাহিমা পরিবারকে পারিবারিকভাবে যেমন তাকে টর্চার করা হতো এবং মানসিকভাবে তাদেরকে টর্চার করা হতো তাদের কোনো জায়গায় বড় বড় সম্মানীয় পদে তাদেরকে নেওয়া হতো না দেখলে তাদেরকে সেই দলের মানুষদেরকে কি করা হতো অ্যাভাবিট করা হতো এবং তাদেরকে বয়কট করা হতো তাদেরকে চলে যেতে বলা হতো এবং নিজের বাবার সাথে তিনি দেখা করতে যাবেন যখন আল্লামা সাইদুর রাহিমাহুল্লাহ তাকে যখন ওই গত বছর দুই সালে আগস্টে যখন তিনি অসুস্থ হলেন এবং তাকে যখন জেলখানায় থেকে যখন হাসপাতালে নেওয়া হলো এই হাসপাতালে নেওয়ার পরে নিজের অসুস্থ বাবার সম মৃত্যুর সময়ের কাছাকাছি তখনও কিন্তু তার সন্তানদেরকে তার কাছে যেতে দেওয়া হয়নি এর নাম হলো স্বৈরাচার এর নাম হলো ফ্যাসিস্ট এর নাম হল নির্যাতনকারী ব্যক্তি আমি আপনাকে বলতে চাই মুসলমান এমন যে কাজ করেছেন এই যে অন্যায় করেছেন আপনি কি সত্যিই মুসলমান হাসিনাকে বলবো যে এই সরকার কি সত্যিই মুসলমান নাকি মুসলমান নামক বেঈমান নাকি মুনাফে সে দেশের মানুষরাই বলে যে সে একজন মুনাফে আমি বলিনি এটা আমার কথা নয় সে দেশের মানুষের কথা এরপরে সে কি করতো আল্লামা সাঈদি রাহিমাহুল্লাহকে সে যখন হাসপাতালে গেল হাসপাতালে গিয়ে তাকে নাকি চিকিৎসার মাধ্যমে যেভাবে তাকে হত্যা করা হতো সত্য মিথ্যার ব্যাপার তাদের চিকিৎসকদের কাছে তাদের আইনজীবীদের কাছে তাদের দেশের জনগণের কাছে তাদের দেশের জননেতাদের কাছে আমি যে কথা বলতে চাই আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাকে কেস দেওয়া হয়েছিল কি নামে জানেন জাকাতের টাকা নাকি তিনি মেরে খেয়েছেন তাকে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে তাকে খুনের আসামি বানানো হয়েছিল তিনি নাকি নাশকতার মামলা তার ওপরে চাপানো হয়েছে মানে আচ্ছা এইগুলোকে বিশ্বাস করা যায় একজন মমিন একজন পরেশগার একজন আল্লামা ব্যক্তি তার উপরে এই কেসকে একটা বিশ্বাসযোগ্য তিনি এইগুলো চাপিয়ে দিয়েছিলেন এবং সম্মানিত যারা ব্যক্তি যারা ছিল তাদেরকে হেনস্থা করা হতো যেমন আইনজীবীদেরকে হেনস্থা করা হতো যারা বিচারপতি তাদেরকে হেনস্থা করা হতো যারা প্রফেসর তাদেরকে হেনস্থা করা হতো যারা বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী তাদেরকে হেনস্থা করা হতো যারা পুলিশ যারা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকেও হেনস্থা করা হতো যদি কোনো কারণে সরকার বিরোধী কোনো কথা বা কোনো কেস বা কোনো আপিল আপনি হাতে নিয়েছেন আপনি দায়িত্বে নিয়েছেন আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এই রকম কাজ তারা শুরু করেছিল আমি আপনাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করতে চাই এই কাজ যে বা যারাই করেছে তাদের পতন ঘটেছে অহংকার এবং জুলুম এবং নির্যাতন এবং মনমানি যা চেয়েছে সেটাই করেছে এই রকম কাজ যারাই করেছে তাদের বিপদ নেমে এসেছে এই জন্য সে তখন আরো কিছু কিছু ব্যক্তিদের ওপর নির্যাতন করার জন্য স্পেশাল নির্যাতন করার জন্য সে কি করতো গুণ করত। এই কিছুদিন আগে একটা সন্তান বলছে বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেল দ্বিতীয়বার স্বাধীন তো হলো আমার বাবাই দীর্ঘ এগারো বছর হয়ে গেল আমার বাবার মুখ আমি দেখিনি যখন আমি তিন বছর বয়স ছিল তখন আমার বাবাকে আমি আব্বা বলে ডেকেছি কিন্তু আমার আব্বাকে এখনো দেখতে পাইনি দেশ স্বাধীন হয়েছে আমার বাবাকে আমরা দেখতে চাই আমার বাবাকে আব্বার মুখটা আমি দেখতে চাই সে সন্তান তার বাবার মুখ এখনো দেখতে পাইনি সে একটা গুপ্ত ঘর করেছিল সেই ঘরটার নাম হলো আয়না ঘর এই আয়না ঘরে দেওয়া হতো পচা পচা খাবার নোংরা জাতীয় খাবার যে খাবারটা খাওয়াই যাবে না এরকম আয়না ঘরে থাকা যারা ব্যক্তি যারা ছিল যারা বেঁচে আছেন তারা বাইরে এসে বলছেন আমরা বেশিরভাগ দিন রোজাই থাকতাম যাতে না খাওয়া লাগে সারা দিন রাত্রে দুইবার খেয়ে যেন আমাদের দিনটা পার হয়ে যায় অল্প খেয়েও যেন দিনটা পার হয়ে যায় আমরা ভালো করেই জানি রোজা থেকে মানুষ বেঁচে থাকে অল্প অল্প একবার দুইবার খাওয়া পেলেই বেঁচে থাকে তো আমরা পানিটা পেতাম আর অল্প সামান্য করে খাদ্য পেতাম এটাই ছিল তাদের মর্মান্তিক ইতিহাস আয়না আয়নাঘরের ইতিহাস যদি দেখেন তাদের শরীরে গোস্ত নাই যা যেসব যে মানুষগুলো হৃষ্টভুষ্ট মানুষ ছিল তাদের গা একেবারে শুকিয়ে গেছে হাড়ে পৌঁছে গেছে চামড়া ঠেকে গেছে এই রকম মানুষের অবস্থা এত নির্যাতন করেছে মানে নির্যাতনের যে একটা সীমারেখা থাকে সে সীমারেখাও ছাড়িয়ে ফেলেছে পৃথিবীর ইতিহাসে মুসলমান নামক একজন শাসক এই শাসক যে এত স্বৈরাচার এই স্বৈরাচারের পতন হবে না তো কার হবে যখন আন্দোলন এভাবে চলতে চলতে যখন এক হাজারের উপরে যখন মানুষ আহত এক হাজারের উপরে মানুষ যখন নিহত হয়েছে তখন মানুষ আর ঠান্ডা মনে থাকতে পারেনি এর জন্য তারা সকলেই ডাক দিল পুরো বাংলাদেশ মিলে ডাক দিল যে আমরা সকলেই লং মার্চ করবো কোথায় ডাইরেক্ট পুরো গণভবন গণভবনের উদ্দেশ্যে সকলে বের হয়ে গেল বের হয়ে জনগণ এবারে বিরক্তভাবে ক্ষিপ্ত হয়ে এবারে হাসিনার সম্পূর্ণ গণভবনের দিকে যাবে সেনাবাহিনীরা তখন বলল যে নেত্রী আপনি যদি এবার দেশ থেকে যদি বিদায় না নেন আপনার কাছে পৌঁছে এসে আমরা কিন্তু জনগণের ওপরে গুলি করতে পারবো না জনগণকে আমরা ঠেকাতে পারবো না অতএব আপনি চলে যান এটা আপনার জন্য সেফটি কোথায় যাবেন আপনি বিদেশে আপনি যোগাযোগ করেন ব্যবস্থা করেন যেদিন চলে যাচ্ছে হাসিনা সেই দিন হলো কি পাঁচই আগস্ট তার আগের দিন রবিবার রবিবার থেকে সে কম বেশি একটা আবহাওয়া বুঝতে পেরেছিল সে নিজে পদত্যাগ করবে না বলে সম্পূর্ণ একদম ডেঁটে বসেছিল গদিতে কিন্তু তার ছেলে যখন বলল বারবার তার বোন রেহানা যখন বললো বারবার তখন সে রাজি হয়ে গেল এবং সেনাবাহিনীতে যারা আছে তারা যখন জোরাজরি করল সে তখন পাঁচই আগস্ট তখন রাজি হলো এবং সে বলল সাংবাদিক কর্মীদেরকে ডাকেন আমি একটা শেষ সংবাদ সাংবাদিক আমি সংবাদ সাংবাদিকদের সামনে আমি একটা সংবাদ সম্মেলন করব। এটা যখন দাবি করে তখন আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীরা তারা বলে মাত্র এক ঘন্টার ভিতরেই জনগণ যেভাবে আসছে আর এক ঘন্টার সময় দিলে কিন্তু জনগণ গণভবনে পৌঁছে যাবে অতএব এর আগে আপনি বিদায় নেন হাসিনা সেই সময়ে যা যা কিছু সে গুছিয়েছে গুছিয়ে নিয়ে সে বের হবে ওই সময় সে তিনটে দাবি করেছিল এক সংবাদিকদের সামনে আমাকে একটা সংবাদের একটা ইয়ে করতে দেন আমাকে একটা সংবাদ সম্মেলন করতে দেন দুই আমাকে একটা ভাষণ দিতে দেন দুই আমাকে কি করতে দেন যে সমস্ত আমি মালপত্র ব্যাগপত্র যা নিয়ে যাব এগুলো আপনারা চেক করতে পারবেন না এটাও সেনাবাহিনীরা দাবিটা তারা পালন করেনি এবং তারা আরও বলেছিল সে আরও বলেছিল যে আমার সম্পূর্ণ ঘর এবং বাড়ি সম্পূর্ণ রক্ষা দায়িত্ব আপনাদের থাকবে এগুলো যেন কেউ হামলা না করে সেনাবাহিনী তখন বলেছিল না আমরা এর দায়িত্ব নেব না আপনি কি রেখে গেছেন কি না রেখে গেছেন সেটা দায়িত্ব পরে হবে এখন আপনি বিদায় নেন দেশ থেকে বিদায় হবেন এটাই হলো শেষ কথা এরপরে বিকালবেলা দুপুরবেলার দিকে সে তখন দেশ থেকে বিদায় নেয় আমি আপনাকে বলছি ফেরাউনকেও কেউ আল্লাহ পকরাবুল আলমিন বারবার সুযোগ দিয়েছিলেন কিন্তু সে পরিবর্তন হয়নি শেষমেশ তাকে একেবারে নীল নদের দরিয়াতে তাকে কি করে ডুবে মরতে হল কাদা খেতে খেতে মরতে হলো আল্লামা সাইদি রাহেমে তিনি বলেছিলেন একটা বক্তব্যের ভাষণে তিনি বলেছিলেন সময় একদিন একটা সময় আসবে যে সময় ইঁদুরের গর্ত খুঁজে পাবা না যেই জায়গায় তুমি পলাবার জায়গা খুঁজবা এরকম জায়গাও খুঁজ খুঁজে পাবে না বাস্তবিকই তাই হচ্ছে বিদেশি রাজ্যে ইউএস কাছে সে মানে সেখানে বসবাস করার জন্য সে দাবি জানাচ্ছে কিন্তু সেখানেও জায়গা পাচ্ছে না সে ইংল্যান্ডে জায়গা চাচ্ছে সে পাচ্ছে না আমেরিকাতে জায়গা চাচ্ছে সে পাচ্ছে না বিভিন্ন দেশে সে জায়গা চাচ্ছে মানে সেখানে বসবাস করার জন্য একটু জায়গা চাচ্ছে কিন্তু সে তাকে সেই দেশের ভিসা পর্যন্ত তাকে দিচ্ছে না পৃথিবীতে আল্লাহ যখন স্বৈরাচারদের পতন করে একেবারে মানে কাদার ভিতরে কাদা খাওয়াতে খাওয়াতে শেষ করে ফেলে দেয় এটা আল্লাহর নিয়ম অতএব যারা স্বৈরাচার আছেন অত্যাচারী আছেন আপনারা সাবধান হন আপনাদের উদ্দেশ্যে বলি কোরআন এবং সুন্না যে দিক নির্দেশনা দিয়েছে যারা মুসলমান শাসক আছেন আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি জনগণের ওপর অত্যাচার করতে থাকেন এই অত্যাচার একদিন আপনার বন্ধ করতেই হবে কারণ এই অত্যাচার বন্ধ হবে তখন আপনার পতনের মাধ্যমে তাই আমরা চাই পৃথিবীতে যত মানুষ আছে তারা শান্তির সঙ্গে থাকুক বাংলাদেশে শান্তি ফিরুক এটাও আমাদের দাবি আমাদের দেশের ভিতরে যে সমস্ত অরাজকতা হচ্ছে তাদের নিয়ে বাংলাদেশ নিয়ে বলা হচ্ছে যে সেখানে মন্দির পড়ানো হচ্ছে অথচ হুজুর আলেম ছাত্ররা সেখানে মন্দির পাহারা দিচ্ছে হিন্দুদের বাড়িগুলো সেখানে ছাত্ররা পাহারা দিচ্ছে অথচ বলছে সেখানে ভাঙচুর হচ্ছে সেখানে জ্বালানি হচ্ছে দুই এক জায়গায় হয়তো ওই সরকারের লোকেরাই হয়তো সেগুলো ভাঙচুর করছে সেগুলো হয়তো জ্বালাচ্ছে এই হাসিনার লোকেরাই হয়তো সেগুলো জ্বালিয়েছে সেগুলো ভাঙচুর করেছে আসলে সেগুলো ছাত্রের লোকেরা ইসলামিক দলের কেউ সেগুলো ভাঙচুর করে নাই ভাই কারণ লাকুম দিন উকুম আলিয়া দিন এই ধর্মের থিউরি ইসলামের থিউরি হলো কি যার ধর্ম তাকে পালন করতে দাও স্বাধীনভাবে এই ধর্মের অনুসারীরা এই কাজ করতে পারে জি না কখনোই হতে পারে না আমরা শান্তি শান্তির বার্তা দিতে চাই সারা বিশ্বব্যাপী যত মুসলমান আছে সকলে শান্তির সঙ্গে থাক বেঁচে থাক এবং সম্পূর্ণ পুরোটা দেশেই বাংলাদেশে বাংলাদেশের মুসলমানদের উপরে শান্তি ফিরে আসুক আমরা চাই বা আমার